রাজ্যত ইটোর পিছত সিটোক হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হবলৈ ধরেছে। দ্রুবিত এজন ভয়ে নকরা হয়েছে কাকুকে, না নিরাপত্তার কথা আহি পড়েছে, না সুরক্ষার কথা আহি পড়েছে। কলৈ গল স্মার্ট আরক্ষী? আরক্ষী দিন দুপরতে আরক্ষী থানার উচরতে হত্যাকাণ্ডের দরে ঘটনা সংঘটিত হবলৈ ধরেছে তাকে দিন দুপরতে। পুয়ার ভাগত 4 বজাতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে হাতিগাঁওত। হাতিগাঁওর ফ্রেন্স পথত এগারী অবসরপ্রাপ্ত অভিযন্তাক হত্যা করা হল। 4 বজাত মসজিদলে উলাই আসছিল, ঘরের নিলগত মাথো 100 মিটার দূরতে মূরত রড মারি হত্যা করা হয়েছে বলে কোয়া হয়েছে। আর প্রাথমিক তদন্তে ধরনের কথাই উলাইছে, কারণ দুডাল রড যেহেতু তাদের উদ্ধার করা হয়েছে আর একবারে মাজ মজিয়াত এনেকা নহয় যে ঘরের ভিতরত সেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আর একটা পথতে আমার যদি মনত আছে ইয়াত এগারী মৌলানাকু হত্যা করা হয়েছিল ঘরের ভিতর, একে ধরনের ঘরের ভিতর রডেদি হত্যা করা হয়েছিল। কিন্তু এতালেক সেই হত্যাকারী কোনো সুসূত্র নাই, সন্দেহবশত বহুতকে আটকও করা হয়েছিল, সোধা পোছাও করা হয়েছিল। আর আজির দিনটোর যদি প্রসঙ্গলে আমি আহো, এগারী অবসরপ্রাপ্ত অভিযন্তা আছিল মসজিদের সম্পাদক আছিল আর বহু বিশেষভাবে সরবরাহী এগারী ব্যক্তি আছিল, যিনি ভাষ্য আমার হাতত পড়েছে প্রত্যেকে এটা কথাই কৈছে যে সকলের সঙ্গে সমিল মিলে বাস করেছিল, কোনো ধরনের কোনো দিনাখনে কোনো ধরনের অসুবিধা বা কারোবার অসুবিধা হলে কাক চাপিছিল, লোকে সহায় বিচারিছিল, সহায় করেছিল। গতি এনেকা এগারী ব্যক্তি কিয় কারবার বাবে লক্ষ্য হয়ে পড়ল? সন্দেহ করবলিয়া মানে একো না, তেখেতে এনেকুৱা নহয় যে মানুহে তেখেতক তাৰমানে দুশ্মনী ভাবত কোনো ধরনের হেৰি নাই। তেখেত মানুহজন একদম আল্লাহওয়ালা মানুহ, পাঁচ ভক্ত নামাজত তেওঁ সদায় জড়িত থাকে। কিন্তু এতিয়া বাহিরত তেনেকুৱা আমি সন্দেহ করবলিয়া নাই, কিন্তু কিহৰ কাৰণে কি হল সেইটো মানে তাকে আমি নিজে আচৰিত। তাৰমানে আমি পুনৰবাৰ কৈছো, আৰক্ষীৰ তদন্ত চলি আছে, অনুসন্ধান চলি আছে, পুৱাৰ ভাগতে ফৰেন্সিকৰ দল 9:30 বজাত ফৰেন্সিকৰ দল তাত উপস্থিত হৈছে, গতিকে সময় যিমান বাগৰি যাব এই সবিশেষ ঘটনাৰ তথ্য হয়তো ওলাব। কিন্তু এয়া হত্যাকাণ্ড বুলিয়ে সন্দেহ কৰা হৈছে, কাৰণ পিছফালে যিহেতু লোকজনে আঘাত পাইছে, গতিকে সেই মুকলি এটা পথত তেওঁ পৰি যাব নোৱাৰে কেতিয়াও, কাৰণ না তাত বৰষুণ দিছে বা তেনেকুৱা ধৰণৰ কোনো পিছল ৰাস্তা এটা নহয়। গতিকে নিশ্চিতভাৱে সেয়া এক হত্যাকাণ্ড হ'ব। এতিয়া শেহতীয়া কিছু খবৰ যে এখন বাহনে কিছুদিন ধরে হেনু তেওক ফলো করে আসছিল, এনেকা ধরনের কিছু তথ্য এটা পোহরলে আসছে। কিন্তু ঘটনা যিয়ে নহক, প্রসঙ্গ এটাই যে নিরাপত্তা নোহা হয়েছে এটা রাইজর, ইটোর পিছত সিটোক হত্যাকাণ্ড সংঘটিত হবলে ধরেছে বিভিন্ন ঠাইত, আনকি গুয়াহাটী মহানগরীতে এতালেক কেবাটাও এনেকা ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। আর পুনরবার এইখানে উল্লেখ করম যে যিমানে আরক্ষীর কথা কই থাকা হয়েছে বা স্মার্ট আরক্ষীর কথা কই থাকা হয়েছে, কিন্তু এনেকা ধরনের কাণ্ড সংঘটিত হবলে ধরেছে। গোলাঘাটের প্রসঙ্গই হোক বা গুয়াহাটী মহানগরীর ইটোর পিছত সিটোক ঘটনায় হোক, কিয় সুরক্ষা ব্যবস্থাটো করবাত নহয় করবাত যেন সোপা ঢিলা হয়ে পড়েছে। আর এইবেলি যেহেতু ফ্রেন্স পথের কিছু নিলগতে আছে আরক্ষী থানাখন, গতিকে তাত পেট্রোলিংয়ের ব্যবস্থা বারম্বার এটা কথা কয় যে গুয়াহাটী মহানগরীর পেট্রোলিংয়ের ব্যবস্থার ক্ষেত্রে করবাত নহয় করবাত সুরুঙা সমূহ আছে, সেইভাবে চুরিকাণ্ড ডকাইতি কাণ্ড বা এনেকুৱা ধৰণৰ হত্যাকাণ্ড সংঘটিত হবলৈ ধৰিছে। এই ক্ষেত্রে আরক্ষী আৰু কিছু ব্যবস্থা যেন গ্রহণ করা উচিত, সকলো রাইজে যেন সেয়াই বিচাৰিছে।